দুদিন ধরে খেয়ে বাই দূরে পুলারে যে কম যা নিয়ে হোগা আর একজন যে কই গেল আসারও তো খবর নাই যে মেয়ারে তুই পাড়াই দেবো মেয়ের আনবে লেগে শেষ করে ফেলাইছি তুমি আইসো ভালো হয়েছে বেলার মতন বেলা গেল মেয়ে তখন বাড়ি ছিল না গেদা কই গেছে উনা ডেলি নিয়ে আসে আর কতক্ষণ বসে থাকবো সবাই তো হয়ে গেছে স্কুল অনেক ছুটি দিন আর তো আমার দুজন আসবার দাও আজকে মজা লই মনি আজকে আজকে কাউকে দেখতেছি আশেপাশে কেউ না দাঁড়াও কোথায় যাচ্ছ বাড়িতে যাচ্ছি আমাদের সাথে কথা না বলে বাড়িতে যাইবে আপনার সাথে তো আমার কোনো কথা নাই কিসের কথা বলবো আপনার সাথে অনেক কথা আছে না আমার কিছু করার নাই দস্তু তোমার সাথে কথা একটু কথা বলবার জন্য অনেক ক্ষণ এখানে বসে থাকি বুঝছো অমুক দিন তোমার বাপে আসে ভাইয়ে আসে কথা বলতে পারি না আজকে তোমাকে একা পাইছি বেশি চেঁচামেচি করো না বুঝছো পাচ্ছেন কিন্তু আমার বাড়ি যেতে দেন পথ যদি না ছাড়ি বুঝতে আমার কথায় রাজি না হলে কি করব তা আমি কিন্তু নিজেও জানি আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন বাড়াবাড়ি বাড়াবাড়ি কি দেখছো শুরুই তো করি নাই বাবা কি হয়েছে মা বাবা প্রতিদিন ছেলে দুটো আমার স্কুলে যাসন ডিস্টার্ব করে কোন ছেলে দুটো কোন লেখাপড়া শিখলাম চাকরি অনেক তো দৌড়াদৌড়ি পেলাম কিন্তু চাকরি পাইলাম না আর ছোট বোনারে পড়ালেখা করাইতেছি অনেক টাকা পয়সার দরকার বাবা তো তেমন কাজ কাম করতে পারে না হ্যাঁ তোমার বাবা তো তেমন কাজ কর্ম করতে পারে না আচ্ছা তারপরে তুমি যে পরিশ্রম করো আমাকেও তো ছেলেপেলা আছে আমাকে ছেলেপেলা তো পরিশ্রম করে না বাবা আমার নাকি দোয়া করেন চাচা বোনটা যেন লেখাপড়া করে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে পারি এরা যে করতে চাও বাবা তোমরা তুমি এ দেখে আমাকে আরও ভালো লাগে যে ভ্যান গাড়ি চালাইয়া একটা বোন রে এত শিক্ষিত বানান কয় গ্রাম আছে দেখো এই যে আমার বাবা যেমন কামাই করে আমার উচ্চ শিক্ষা শিক্ষিত করছে আসলে কপাল ভালো না চাকরি পাইনি
আমি আশা করছি আমার বুনডারে উচ্চ শিক্ষিত শিক্ষিত কইরে হাইপে একটা চাকরি নিয়ে দিন স্যার তোমার আশা আল্লাহ পুরা করব দোয়া করেন স্যার আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ আসি হ্যাঁ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আমি তো অনেক কথা দিছি রাগ করিস না বোনু যা আরেকদিন নিয়ে যাবো মেয়েটার মনটা আমার খারাপ হয়ে গেল নামাই দিয়া আচ্ছা এখন না পারি আসার সময় আর আমি নিয়ে মনি যাবো না রাগ করিস না যা ঠিক আছে যাও যাও তোমার খ্যাপ নিয়ে যাও তুই তাড়াতাড়ি যা রাত করে করলে বাড়ি ফিরিস না দিন সকালে আয় পড়িস বাবা কি করবো মা দূরের খেপে যাওয়ন লাগে একটু রাত হতেই পারে তুমি টেনশন করো না আমার নাকি হ্যাঁ আর বাবার বইলো হ্যাঁ দেখছো ভাই হয়ে গেল আমার নিয়ে গেল আমার নিয়ে গেলে কি হইতো তোমার খ্যাপটাই বড় আমি বড় না শোন তোর তোর ভাই খুব ভালোবাসে মন খারাপ করিস না তারা খ্যাপ ধরছে না গেলি কালা মাসের কাম বুঝেছি তো তার আবার রাগারাগি করবো ভাই আমার একটু ভালোবাসে না কি হয়েছে মা বাবা ভাই আর কত করে কইলাম আমার একটু ভ্যানে করে নিয়ে স্কুলে দিয়ে ওনার খ্যাপটাই বড় হয়ে গেল উনি মানে নিয়ে গেল চিন্তা করিস না ও আমারে কইছে তোর আইতো শুনবে না করে নিয়ে আবো আমি কইছে ভাইয়ের সাথে যাবো তুমি নিয়ে এলে কি হইবো দেখো আমি জীবন ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ে তোর বেনে করে নিয়ে আবো স্কুল থেকে আওয়ার সময় কি কথা বলছ ভাইয়ের সাথে জীবন কথা বলবো আমি জীবন কথা বলবো না তখন ভাইয়া মনে কষ্ট পায় খালি কান্না করব দেখো বাইরে করে রাগ করিস না এই দাও 20 টাকা নিয়ে যা স্কুলে ভালো কিছু খাবি জাল মুড়ি টুড়ি কিনে মিলা খাবি দাও মা ভালো হইছে আজকে তো আচার লাগবো না আচার খামু কিনা দাও মা আচ্ছা যাই গো হ্যাঁ আচ্ছা দাও পাগলি ভাই আমার মন খারাপ করে গেল আহো ভাত খাবা তুমি দোস্ত সোজা আঙ্গুলে কি উঠে না আজকে আঙ্গুল বাঁকা করে আজকে যেন পামু এন থেকে কি মনে হল ঠিক চল
এত সুন্দর মিয়া, এই মিয়াটাকে মারি হারলো সম্মান এসে আমি কে করলো? ভাই এত কষ্ট করে লেহাপড়া করা মিয়াটাকে মারি হারলো। শিবু শিবু বোন, এই বোন তোর কি হয়েছে? বোন বোন এই এই কত বার আমার বেনগারি চাবি আমি তোরে নিতে আসছি বোন, আমার বোন কথা কথা তুই না বলছি না আমার গাড়িতে ফিরে আসবি, আমি ওই জন্য তোর জন্য গাড়ি নিয়ে আসছি, চল চল বলো চল। এই সাসা আমার বোনের কি হয়েছে? তোমার বোনকে কেটা নিয়ে মাইরে রাখছে। আমার বোন বলতে পারে না ভাই, আপনি বলেন আমার বোনের সাসা স্কুলে যাবি না? তোমার বোন তো মরে গেছে, আমার বোন মরতে পারে না, সকালে আমার সাথে একটু বিমান করছে। এই এই শুভ ওই যে দেখ ঋতু আসছে তোকে ডাকে, তোমরা আমার বোনারে ডাক দাও, এইভাবে না রেখে চলো বাইকে নিয়ে যাই। সত্যের মধ্যে রাখা ঠিক নেই, আপনি জানেন চাষা মার সামনে কইছে আমার পেলে আর পছন্দ যাবে না। আমি তোর প্রতিদিন মেনে নিয়ে যাব আর নিয়ে আসবো। ওর বলো সাজু বাড়ি নিয়ে আনো, বাড়ি নিয়ে আনো, ঠিক নেই গাড়ি ও আমাদের বিমান করছে বা
Yeah.